মধ্যরাতের অ্যাকশন। রাজ্যপাল সিভি আনন্দ বোস শনিবার সকালেই এরকমই একটি হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি শনিবার মধ্যরাতে কোনো একটা বিশেষ অ্যাকশন নিতে চলেছেন। শনিবার সারা দিন ধরে জল্পনা তুঙ্গে থাকে যে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কী অ্যাকশন নিতে চলেছেন। আপনারা ইতিমধ্যেই জানেন যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের যে কথার কচকচানি তথা দ্বৈরথ, সেই দ্বৈরথ একেবারে তুঙ্গে পৌঁছেছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি আক্রমণ করেছেন শিক্ষামন্ত্রীকে, এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনিও একেবারে নজিরবিহীন ভাষায় আক্রমণ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। আর এই সমস্ত গণ্ডগোলের সূত্রপাত বিশ্ববিদ্যালয়গুলিতে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে। রাজ্যপাল সিভি আনন্দ বোস শিক্ষামন্ত্রী তথা শিক্ষা দফতরকে বাইপাস করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করেছেন, এমনকি মধ্যরাতেও তিনি অন্তর্বর্তীকালীন উপাচার্যদের যে নিয়োগপত্র তাতে সই করেছেন, যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এবার সেই সব কিছুকে ছাপিয়ে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের এই যে হুঁশিয়ারি শনিবার, তা নিয়ে জল্পনা তুঙ্গে রইল রাজ্য রাজনীতিতে। কী অ্যাকশন নিতে চলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস? শনিবার রাত 12টা বাজার কিছু সময় আগে 11:42 নাগাদ রাজভবনের তরফ থেকে একটি বার্তা দেওয়া হয়, এবং সেই বার্তায় জানানো হয় যে রাজ্যপাল তথা আচার্য তিনি একটি চিঠি পাঠিয়েছেন নবান্নতে, এবং অন্য আরেকটি চিঠি পাঠিয়েছেন দিল্লিতে। দুটি চিঠি অত্যন্ত কনফিডেন্সিয়াল এবং দুটি একেবারে মুখবন্ধ খামে। কী রয়েছে সেই চিঠিতে, কী লিখেছেন রাজ্যপাল সেই চিঠিতে, যা নিয়ে এখনও পর্যন্ত যে জল্পনা চলছে তা নিরসন হয়নি। কারণ নবান্ন, কেন্দ্র সরকার এবং রাজভবন, এই তিন জায়গার কোনো জায়গা থেকেই এই রহস্যের কিনারা করা হয়নি, জানানো হয়নি যে কী রয়েছে ওই চিঠিতে। আগামী দিনে আমাদের নজর থাকবে অবশ্যই যে কী রয়েছে এই চিঠিতে। তবে যেহেতু কনফিডেন্সিয়াল লেটার, তাই রাজনীতির মহলে কান পাতলে শোনা যাচ্ছে যে এমন কিছু হয়তো লিখে থাকতে পারেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, যা নিয়ে আগামী দিনে তোলপাড় হতে চলেছে রাজ্য রাজনীতি। ক্যামেরায় বিজনের সঙ্গে প্রচেতা, আনন্দবাজার অনলাইন।